मानकसु मानकसु तो एक रेसिपी करब हमें देखो कि काटब केटे सिद्ध कर तपर हमें करब এরকম ভাবে মোটা করে কাটতে হবে ফেলে দিতে হবে নালে গলা কেটে নেবে ভয় থাকবে কচুটা আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন গরম এক্ষুনি প্রেসার কুকারে দিয়ে নিয়েছি আমি একটু মিক্সিতে একটু ভালো করে এই করে নেব তাহলে হাত দিয়ে আমার চটকাতে হবে না এবারে ভেঙে দিয়ে একটু ঠান্ডা হলে একটু মিক্সিতে দিয়ে নেব আর আমি একটা নারকেল গোটা নিয়েছি এক বাটি চিনি পাউডার করে নিয়েছি এক বাটি দুধ নিয়েছি আর 500 ময়দা নিয়েছি 500 সুজি নিয়েছি দুই প্যাকেট সুজি আছে এখানে আর মৌরি নিয়েছি এলাইচ নিয়েছি কচুটা আমি মিক্সিতে করে নিয়েছি দেখুন সিদ্ধ করে মিক্সিতে করে নিয়েছি আমার সুজিটা ধোয়া হয়ে গেছে এবার আমি মিলাবো সব নারকেল গোটা নিলাম মত চিনি এক বাটি ময়দাটা আমি পরে দেব মৌরিটা আমি দিয়ে দিলাম গুড় দুধটা দিচ্ছি আমি একটু ফাটাবো ভালো করে একটু ময়দা লাগবে যেহেতু আমি শিরায় ভিজাবো না আমি একটু কালার দিয়ে দেবো সঙ্গে একটু কালার দিয়ে দেবো বেকিং পাউডার দিয়ে দিলাম সামান্য করে একটু এবার আমি একটু ঢেকে রাখবো কিছুক্ষণ পরে আমি করব 15 মিনিট 20 মিনিট বাদে একটু মেখে রেখে দেবো সুজিটা গলবে ভালোভাবে ভিজবে চিনি চিনি গুলো বন্ধুরা দেখবো এখন কেমন হয়েছে দেখুন আমি 20 মিনিট বাদে চলে এসেছি কড়াইতে তেল বসিয়ে দিছি এবার যাই কড়াইতে আসুন কষাবো তেল গরম হয়ে গেছে দেখবো কেমন হয়
এবারে হালকা আঁচে ভেজে নেব মালকচু দিয়ে মালপোয়া, মালকচুর মালপোয়া। আমি আর রসে ভিজাবো না, যার জন্য মিষ্টি একসাথে সব দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর ফুলেছে, কি ভালো লাগছে দেখতে। দেখুন আমি তিনটে করে দিয়ে দিয়ে ভাজি, কি সুন্দর ফুলছে দেখুন। কচুর মালপোয়া খুব সুস্বাদু, খুব ভালো লাগছে, আমরা তো সবাই খাচ্ছি। ভাজতে ভাজতে অর্ধেক খাওয়া হয়ে গেল। কি দারুণ লাগছে দেখতে। দেখেন বন্ধুরা এই মালপোয়াটা করেছি আমি কি দিয়ে, একটা মালকচু, আমি 500 মালকচু নিয়েছি, 500 সুজি নিয়েছি, 500 ময়দা নিয়েছি, 400 চিনি নিয়েছি, একটা নারকেল নিয়েছি। তা আমি মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি, পাতলা পাতলা করে কেটে ধুয়ে সিদ্ধ করে মিক্সিতে দিয়ে তাই এর সাথে ফাটিয়ে আমি এটা করেছি মালপোয়াটা। খুব সুস্বাদু, মশলাটা খুব খেতে হেভি সুস্বাদু। আপনারা চাইলে চিনি দিয়া রস বানিয়ে ভিজাতে পারেন, আমি রস বানাই, রস সবাই একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি।